নওদার আমতলা হাসপাতালে ডেঙ্গু রোগীদের সঙ্গে দেখা করলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান। তিনি হাসপাতালে এসে রোগীদের ও তাদের পরিজনদের সঙ্গে দেখা করে কথা বললেন। আজকের এই যে পরিদর্শন আপনার, তাতে কি আপনার মনে হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে? আমরা ডেঙ্গু প্রতিরোধের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সে কথা বলতে চাইছি না, কারণ এটা সংক্রামক রোগ, তো বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছড়িয়ে পড়ছে। এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। এর আগেও যেমন আমাদের বন্দাই নগরে এর এফেক্ট ছড়িয়েছিল, আজকে দেখছি চাঁদপুর মালিতাপাড়া, সেখানেও আস্তে আস্তে চারটে পাঁচটা রোগী সেখানে ধরা পড়ছে। তো এটা নওদা দাসপাড়া, সেখানে দু তিনটি রোগী ইতিমধ্যে এসেছে। তা আস্তে আস্তে দেখছি নওদা ব্লকের বিভিন্ন প্রান্তে টুকটাক এগুলো বাড়ছে। এটা তো অনেকটা ভয়ের ব্যাপার, এগুলো নিশ্চয়ই একটা ভয়ের ব্যাপার। তো আমরা চেষ্টা করছি এই সংক্রামক রোগ যাতে নওদা থানায় না হয়, এবং সেই জন্য আমরা হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্ন ইতিমধ্যে শুরু করেছি, এবং ব্লিচিং পাউডার দেওয়া পঞ্চায়েতগুলো সেখানে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, স্বেচ্ছাসেবী সংস্থা তারাও এগিয়ে আসছে। আমরা নওদায় কোনোভাবে কোনো মতেই ডেঙ্গু যাতে আর ছড়িয়ে না পড়ে বিভিন্ন এলাকায়, সেই জন্য সচেতনতা শিবির থেকে শুরু করে অন্যান্য প্রোগ্রামগুলো রাখা হচ্ছে। ইতিমধ্যে সিএম এসেছিল, ডিএম সাহেব এসেছিলেন, এসডিও এসেছিলেন, তাদেরকে নিয়েও আমরা একটা উচ্চ পর্যায়ে বৈঠক করেছি, এবং বিএমএইচের আন্ডারে কমিটি তৈরি করে কি করে ডেঙ্গু প্রতিরোধ করা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা জেলা প্রশাসনের উপরে আস্থা রাখছি, তারাও একটা টিম এখানে পাঠিয়েছে, বন্দাইনগর থেকে আরম্ভ করে অন্যান্য গ্রামগুলো তারা পরিদর্শন করছে, স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও তারাও আসছে, সর্বতভাবে চেষ্টা হচ্ছে, প্রধানদের নেতৃত্বে যে কমিটি তারাও চেষ্টা করছে। তো আপনারা কি প্রশাসনের সঙ্গে সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা এবং সাধারণ মানুষ যাতে সামিল হোক সেটা চাইছেন? অবশ্যই, সাধারণ মানুষ যদি সচেতন না হয় তাহলে এ প্রতিরোধ করা যাবে না, কারণ কজন স্টাফ হসপিটালের, এই কয়েকজন স্টাফ নিয়ে আর এই হসপিটালের পরিকাঠামো নিয়ে ডেঙ্গুর মতো এত বড় সংক্রামক রোগের প্রতিরোধ করা কোনো মতেই সম্ভব নয়। সুতরাং মানুষকে যদি সচেতন করা না যায়, এবং স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও বিভিন্ন গ্রামের আরও যারা শিক্ষিত সম্প্রদায় তারা সকলে যদি, আপনি বলতে চাইছেন আমাদের সকলকেই এই ব্যাপারে এগিয়ে আসতে হবে এবং সচেতন হতে হবে? অবশ্যই, সকলকেই এগিয়ে এসে সচেতন হতে হবে। প্রশাসন আমাদের সঙ্গে আছে, আমরা পঞ্চায়েতগুলোকেও সঙ্গে পেয়েছি, আমরা সর্বস্তরের সংগঠনকে মিলে আমরা চাই নওদায় ডেঙ্গু প্রতিরোধ হোক, এবং সেই চেষ্টা চলছে। তিনি বিএমএইচওর সঙ্গে দেখা করে রোগীদের ভালো পরিষেবা দেওয়ার জন্য আবেদন করলেন। মানুষের এত জ্বালাটা দেখতে হবে না, আর এই গরমে ওই ছোট ঘরগুলো পেশেন্ট থাকতে পারে না? ছোট ঘরগুলো তো একদম জানালাগুলো খারাপ, ফ্যান রোগীর খারাপ লাগছে, আমাদের নিজেদের লজ্জা লাগছে, জানেন? একটা বলতে আপনারাই বলে হসপিটালকে ইনফ্রাস্ট্রাকচার ঠিক করুন, আমরা অবশ্যই করছি, কিন্তু টাকা যদি থাকে তো সেই টাকাটা পড়ে থাকবে কেন ব্যাংকে, ইউটিলাইজ হোক টাকাটা। ঠিক আছে, আপনি কত টাকা আছে কালকে সকালবেলা আপনি আমাকে রিপোর্ট করুন, তারপর টাকা না থাকলে আমি প্রতিদিন আপনার ব্যবস্থা করে দেবো। এখন তো ডিএম এর বৈঠক করে আসছি, টাকা তো আমি আছি, কোনো আপনাকে কোনো সমস্যা মাথায় হেডেক নিতে হবে না, টাকা আমরা সাপ্লাই দেবো, কিন্তু আপনি যেটুকু দরকার আমাদের মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার সেটুকু করুন, যে এই রুগীর এই পরিষেবা আমরা দিলাম, পায়খানা বাথরুম থেকে আরম্ভ করে অন্যান্য এভরিথিং হয়েছে, আমরা একটাও কি রেফার করলাম না, সব এখানে আমরা, আমি সেই দিকটা যাচ্ছি না, কিন্তু ব্লক হলে কি করতে, রুগীর পরিষেবাটা নাই, রুগীর পরিষেবা বলতে গেলে যেটা বোঝায় যে একটা রুগী ভালো থাকবে, এখানে এসে অন্তত সুস্থ পরিবেশ পাবে, এটা না। 50টা বেড মধ্যে 70 জন আছে, তারপরে এখন আগে থেকে জ্বরের রুগীটা কমেছে। আপনি একটু ফ্যান ট্যান গুলো, রুগীর চাদর টাদর গুলো, এইগুলো যে টাকা আছে ওই টাকাটা খরচ হয়ে যাক না, এই এইটা দেখুন অন্তত কত ক টাকা লাগবে, 50,000 টাকা লাগবে না এখন, এখন তো সেটুকু চাদর তো দিলি দেওয়া হচ্ছে, চাদর ঠিক নাই, আমি দেখলাম চাদর গুলো ঠিক নাই, মশারি কিছু কিছু নতুন এসেছে, সাদা কেন মশারি গুলো খালার নিলে না, ওইটা ওষুধ মাখানো, মানে ওইটা খেলে মানে মশা ঠিক আছে, ওটা আপনাদের টেকনিক্যাল বিষয়, কিন্তু নোংরাও তো বেশি হবে,
প্রচন্ড চলছে না, এগুলো দেখবার দায়িত্ব পিডব্লিউডি কে দিলে তো হবে না। যত অন্ধকার থাকবে তত বেশি মশা। পায়খানা বাথরুম গুলো একটু পরিষ্কার হয়েছে, পায়খানা সেটা দেখো কাজ চলছে, পায়খানা বাথরুম চলছে। হ্যাঁ, এগুলো অস্বীকার করার নাই, কিন্তু আরেকটু বেটার চাইছি, আরেকটু বেটার হোক, ভালো হোক, হসপিটাল হলে আপনারও ভালো লাগবে, আমারও ভালো লাগবে।